ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে এভাবে আপনাদের সমাজে যেগুলো ছড়িয়ে আছে আমাদের সমাজে ছড়িয়ে আছে এরকম ধরনের জিনিস যে আমরা বিয়েতে যদিও মানে এমনভাবে প্রচলন করে দিয়েছিলাম আগে থেকে যে মানুষ ভেবেই রেখেছে যে আমাদের এ সমস্ত বিয়েতে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে কিছু উপহার কিছু টাকা নিয়ে যেতেই হবে জরুরি। তো এই জরুরি অবস্থাটা আমরাই তৈরি করেছি, এটা আমরা খারাপ দৃষ্টি দেখিয়েছি। ফলে আমাদের সমাজে যেখানে যারা ভালো মানুষ যারা চায় না যে এইসব জিনিসগুলো হোক আমাদের বিয়েতে, তাদের বিয়েতেও দেখা যায়। তো যদিও মানে খুশি মনে কেউ দিচ্ছে উপহার স্বরূপ তাহলে নেওয়া যায়, আর টাকা পয়সা যদি দিচ্ছে তাহলে বলে দিন তাদেরকে যে ভাই টাকা পয়সা দেন না, যদি আপনার যারা খুশি হয়ে দিয়েছে অসুবিধা নাই, মানে কোনো উপহার স্বরূপ কোনো একটা প্যান্ট হোক কোনো শার্ট হোক বা কিছু একটা গিফট দিয়েছে আপনাকে, সেটাও যে কোনো ধরনের হতে পারে। তো এ সমস্ত জিনিসগুলো যদি খুশি মনে কেউ গিফট দিয়েছে তাহলে নিয়ে নেন। এইভাবে যে 100 টাকা 200 টাকা 500 টাকা টাকা দেয় এগুলো দৃষ্টিকটু জিনিস, একটা খারাপ জিনিস, সমাজে খারাপ প্রচলন চলে এসছে। যতদূর হোক আমাদেরকে সাবধানতা এবং সতর্কতা থাকার সাথে সাথে মানুষদেরকে নিষেধ করতে হবে এবং বলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ সমস্ত ফিতনা যা সমাজে ছড়িয়ে গেছে এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।